রহমতুল্লাহ কাত সময় দশমিন্দ আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বসি নিউজ টিভি চ্যানেলে সময়িত দশমীদের আপনারা জানেন যে আমরা প্রতিদিন আমাদের চ্যানেলে শিক্ষা সংক্রান্ত বিভিন্ন খবর প্রচার করে থাকি আপনাদের সুবিধার জন্য আজ একটি খবর প্রচার করবো সেটি হচ্ছে একটি প্রতিবাদ লিপি শিক্ষা মন্ত্রণালয় করতে প্রচারকৃত তো সমানিত দশমিন্দ এই প্রতিবাদ লিপিটি আপনাদেরকে জানানোর আগে আপনাদের কাছে অনুরোধ করবো আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকে তাহলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আমার চ্যানেলে ভিডিও যদি আপনার কাছে ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন কারণ আপনার লাইক আমাদেরকে এরকম বিড়ি বানাতে আরও সুযোগ হচ্ছে প্রতিবেদ কী রয়েছে বিস্তারিততা আলোচনা করে দেখি তো দর্শক প্রতিবেদলিপিটি দেখছেন লিপি এটার বিষয়বস্তু হচ্ছে যে দৈনিক শিক্ষায় প্রকাশিত মিথ্যা সংবাদ ও যারকৃত ভুয়া পত্র প্রসঙ্গে উপযুক্ত বিষয়ে জানা যাচ্ছে যে দৈনিক শিক্ষা নামনীয় অনলাইন পত্রিকায় উনিশে ফেব্রুয়ারি দু সাল তারিখে একটি সম্মত প্রকাশিত হয় সম্বাদে বলা হয় সনদ বিক্রি সহ বিভিন্ন দুর্নীতি অভিযোগে আদালতের আদেশে বন্ধ করে দেয় দারুল এহসান বিশ্ববিদ্যালয় থেকে অর্জিত সনদের বৈধতা দিয়েছে শিক্ষা মন্ত্রালয় বিশ্ববিদ্যালয়টি উনত্রিশটি ক্যাম্পাসের সব শিক্ষার্থীদের সনদ বৈধতা দেওয়ার বিষয়ে সম্মতি দিয়েছে মন্ত্রণালয়ের মাধ্যমে উচ্চ শিক্ষা বিভাগ একই সাথে শিক্ষার্থীর মূল ইস্যু করতে পয়োজন পর্ষদের সদস্যদের তালিকা প্রস্তাব করা তে বলা হয়েছে নিম্ন সাক্ষরকারী উদ্ধতি দিয়ে সম্বাদে বলা হয়েছে যে দারুল এহসান বিশ্ববিদ্যালয় পরিচালক মাহমুদ আহমেদ অনুকূলে বৈধ উনত্রিশটি ক্যাম্পাসে সব শিক্ষার্থীদের সঙ্গে বৈধতা দেওয়ার সম্মতি দেওয়া গেল এবং একই সাথে শিক্ষার্থীর মূল সনদ ইস্যু কার্যক্রম পরিচালনা পর্ষদের তিনজন তালিকা প্রস্তাব পাঠানোর জন্য অনুরোধ করা হলো এছাড়া নিম্ন সাক্ষ্যকারী নামে ভুয়া সাক্ষর বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শাখা এক সুল ব্যাপারে দুই হাজার একুশ তারিখে তিন সাত শূন্য 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 সাত আট তিন এক শূন্য শূন্য এক 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 নয় তিন চার ভুয়া স্মারকি দেখিয়ে একটি জালপত্র জারি করা হয়েছে প্রকৃতপক্ষে দারুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের অনুকূলে উনত্রিশটি ক্যাম্পাসের সব শিক্ষার্থীদের সনদ বৈধ দেওয়া এবং শিক্ষার্থীর মূল সনদ ইস্যু কার্যক্রম পরিচালনা পর্ষদ তিনজনের তালিকা প্রস্তাব পাঠানোর অনুরোধ সম্পর্কিত কোনো কার্যক্রম কিংবা সিদ্ধান্ত মন্ত্রণালয় গৃহীত হয়নি এবং এই বিষয়ে বিশ্ব বেসরকারি বিশ্ববিদ্যালয় এক শাখা থেকে কোনো পত্র জারি করা হয়নি প্রচার চার নম্বরে বলা হয়েছে পচার সম্পাদ সম্পন্ন মিথ্যাট এবং মিথ্যা ও প্রতারকমূলক সংবাদ বিষয়ে সংশ্লিষ্ট সকলকে সতর্ক থাকার জন্য নির্দেশক্রম অনুরোধ করা হলো স্বামী বিভাগ উপসচিব বেসরকারি বিশ্ববিদ্যালয় এক শাখা মাধ্যমিক ও শিক্ষা বিভাগ শিক্ষা মন্ত্রণালয় তো